হ্যালো ওয়েলকাম টু ফিল্ম কম্পানিয়ার লোকাল আমি অরিথ্রও এখন আমরা কথা বলবো তথাগত মুখার্জি পারিয়া বলে ছবিটা নিয়ে যাতে লিড চরিত্র প্লে করছে বিক্রম চ্যাটার্জী এবং সৌম মুখার্জি হরিণ ঘাস খয় পা হরিণকে খয় শঙ্কলের নিয়ম প্রকৃতির নিয়ম সমস্যাটা খাবারই নয় মানুষের মাথায় তো এই ছবিটা অ্যাকচুয়ালি একটা রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করেই হয়েছে দু সালে ভাগার কাণ্ড হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে যেখানে কুকুরের মাংস কেটে বিভিন্ন রেস্টুরেন্টে পাচার করা হতো তো সেই ঘটনাটার থেকে ইন্সপিরেশন নিয়ে সেটাকে ফিকশনালাইজ করে এই গল্পের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার বিক্রম চ্যাটার্জি এটা প্লে করছে আ ম্যান উইথ নো নেম সে একটা কোয়েস্টে বেরিয়ে পড়ছে এবং এই জার্নির মধ্যে সে বিভিন্ন লোকেদেরকে মারছে এবং আলটিমেটলি কি সেই কুকুরটাকে খুঁজে পায় সেটা নিয়ে পুরো গল্পটা তো সবচেয়ে প্রথমে যে জিনিসটা আমি প্রশংসা করবো সেটা হচ্ছে এই ডিরেক্টর এই ছবির মাধ্যমে যে মেসেজটা দিয়েছেন সেটা দারুণ এখানে একদিকে বলা হয়েছে একটা মেসেজ যেরকম রয়েছে যে অ্যানিমাল লাভ এই ছবিতে একটা মেসেজ রয়েছে যে মানুষ এবং কুকুরের মধ্যে যে সম্পর্ক সেই জিনিসটা আমরা দেখতে পাই যেটা ধরুন ট্রিপল সেভেন চার্লিতেও দেখিয়েছে তো সেই জিনিসটা তো দারুণভাবে রেখেছি সেটা খুব সুন্দরভাবে ফুটে আসে কুকুরদের ওপর যে নানান রকমের ভাইলেন্স হয় সেটাও উঠে আসে তো সেই মেসেজটাও রয়েছে বাট এখানে আরও একটা মেসেজ উনি দিয়েছেন এখানে যে ভিলেনের ক্যারেক্টারটা তার আইডিওলজিটা হচ্ছে সে বিশ্বাস করে যে কুকুরকে মারলে তোমার কষ্ট হচ্ছে কিন্তু তুমি তো মুরগি কেটে খাচ্ছ তুমি তো মাটন কেটে খাচ্ছ তাহলে সেগুলোর ক্ষেত্রে কেন অন্য রকমের মানে দুটোর ক্ষেত্রে কেন আলাদা আলাদা রুলস হবে তো এই যে একটা আইডিওলজি একটা রিভার্স আইডিওলজি সেটা দেখিয়েছে সেটা দারুণ লেগেছে এবং এখানে আরও একটা জিনিস যে এখানে এই যে পুরো ওয়ালটার মধ্যে আমরা যে যাদেরকে অ্যাপারেন্টলি ভাবছি যে ভালো তারাও কিন্তু ভালো নয় তাদের মধ্যেও কোথাও একটা গ্রে শেড লুকিয়ে রয়েছে তো সেই জিনিসটাকে যেভাবে দেখিয়েছে এই গল্পের মধ্যে সেই জিনিসটাও ভালো লেগেছে তো এই ছবিতে অ্যাকচুয়ালি পুরোপুরি হিরো বলে কোনো ক্যারেক্টার নেই এখানে প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু গ্রে শেড রয়েছে এবং এখানে একটা হিরো এবং ভিলেনের মধ্যে যে প্যারালালটা ড্র করা হয়েছে সেটা কিন্তু ইন্টারেস্টিং লাগে তো রাইটিংয়ের প্রশংসা এটা করতেই হবে পরবর্তী যে জিনিসটা এই ছবির মধ্যে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পারফরমেন্স তো এখানে সবচেয়ে ভালো পারফরমেন্স এই ছবির মধ্যে দিয়েছে সৌম মুখার্জি সে জাস্ট ফাটিয়ে দিয়েছে তার ক্যারেক্টারটাকে ডিজাইন করা হয়েছে দারুণভাবে যেটা একটু আগে আমি বলছিলাম যে তার আইড তার ক্যারেক্টারটার ডিরেক্টার একটা আইডিয়লজিকে তুলে ধরেছে এবং সে পারফরমেন্স দারুণ দিয়েছে কখনো ক্যারেক্টারটা রেগে যাচ্ছে প্রচণ্ড আবার শান্তভাবে কথা বলছে সৌম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে ব্যাপক লেগেছে আমার ক্যারেক্টারটা তারপরে যার কথা বলতে হবে সেটা হচ্ছে বিক্রম চ্যাটার্জি সত্যি বলছি বাংলা সিনেমাতে দাঁড়িয়ে একটা হিরো যে নিজের ফিজিকের ওপর এতটা কাজ করেছে এবং গোটা ছবি জুড়ে অ্যাকচুয়ালি এই ধরনের ক্যারেক্টার না প্লে করা খুব ডিফিকাল্ট কারণ এখানে সে নিজের ইমোশনাল আউটবাসটা দেখাচ্ছে না তো সেই জিনিসটা প্লে করা খুবই ডিফিকাল্ট তো সেটা কিন্তু বিক্রম চ্যাটার্জি খুব ভালোভাবে করেছে বোধ ফিজিক্যাল জিনিস এবং অ্যাট দা সেম টাইম তার যে একটা ভিতরের জিনিস রাগ রেজটা লুকিয়ে রেখেছে সেই যে এক্সপ্রেশনসগুলো সে দিয়েছে সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো এখানে এদের দুজনের কাজ খুবই ভালো ছিল ভিলেনের মধ্যে এবং আরেকজনের কথা বলতে হবে যার পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি হয়েছে এই ছবিতে সেটা হচ্ছে অমরীশ ভট্টাচার্য তার কাজ জাস্ট দেখ ছিল তাকে যে এরকম একটা চরিত্রে কেউ কাস্ট করতে পারে এবং তিনি এই লেভেলে একটা যে পারফরমেন্স দিতে পারেন সেটা দেখবার মতো এবং সোম মুখার্জি এবং অম্বরীশের মধ্যে যে সিনগুলো রয়েছে না সেই সিন দুটো সিন রয়েছে যেটা দেখবার মতো হয়েছে তো পারফরমেন্স এই ছবির ওয়ান অফ দ্য বিগেস্ট হাইলাইট তৃতীয় যে জিনিসটা আমার এই ছবির মধ্যে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির মধ্যে প্রচুর ব্লাড শেড রয়েছে প্রচুর গোর রয়েছে এবংয়েলেন্স রয়েছে তো এটা সচরাচর বাংলা ছবিতে তো দেখাই যায় না এর যে ক্লাইম্যাক্স সিনটা আছে সেখানে যেরকম লেভেলের গোড় দেখতে পাই না আমরা সেটা আমরা কোনো বাংলা ছবিতে আমি দেখেছি বলে আমার মনে পড়ছে না তো এখানে কিন্তু মেকারসরা একদম অল আউট গেছে ব্রুটালিটি দেখানোর বিষয়ে ভাইয়েলসটা কিন্তু এখানে ভালো হয়েছে আমি কিন্তু ভাইলেন্সের কথা বলছি আমি অ্যাকশনের কথা বলছি না সেটা মধ্যে আমি পরে আসছি এখানে কিন্তু গোড় ভরে ভরে রয়েছে এবং সেটা একটা রিফ্রেশিং জিনিস লেগেছে তাই জন্যই আমি পজিটিভ পয়েন্টের মধ্যে ওটাকে ধরছি আরেকটা জিনিস যেটা আমার এই ছবির মধ্যে খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন সিনেমাকে হোমাজ দেওয়া তো এই জিনিসটা আমি খুব পছন্দ করি আমি এই নিট পিকিংগুলো করতে খুব ভালোবাসি তো সেটা আমরা সাউথের ছবির ক্ষেত্রে বহু করে থাকি বাট আমরা আনফর্চুনেটলি বাংলা ছবির ক্ষেত্রে এগুলো বেশি হয় না বাট এই ছবির মধ্যে কিন্তু প্রপারলি হোমাজ দেওয়া হয়েছে সেটা খুব ভালো লেগেছে সবচেয়ে প্রথমে আমরা কথা বলবো যে সার্জিও লিওনির ব্যাপারে সার্জিও লিওনির সিনেমার যে হিরো যেগুলো ক্লিন্ট টি প্লে করত ক্লিনটি স্ট্রুটে সেই ছবিগুলোতে কোনো নাম থাকতো না ঠিক আছে ম্যান উইথ নো নেম তাই জন্য ম্যান উইথ নো নেম ট্রিলজিও বলে ডলাস ট্রিলজিকে সেমভাবে এখানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা কোনো নাম নেই তারপরে একটা সিন এক্স্যাক্টলি জন উইকে ট্রিবিউট দিয়ে করা হয়েছে ঠিক আছে একদম শেষের দিকে একটা সিন রয়েছে যেটা কিন্তু দারুণ হয়েছে তো এরকম প্রচুর জিনিস আমরা দেখতে পাই যেগুলো ছোটো ছোটো ট্রিবিউট দিয়ে গেছেন ডিরেক্টর তো সেই হোমাজগুলো আমার বেশ ভালো লেগেছে এই ধরনের স্টাইল আমরা বাংলা সিনেমাতে দেখতে পাই না সেটা উনি একটা রিফ্রেশিং জিনিস এনেছেন বাংলা ছবির মধ্যে এবার চলে আসবো ছবির নেগেটিভ দিকে তো সবচেয়ে প্রথম যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে এই ছবিটা দেখবার সময় আমার টোনি যা টমিয়ুম ছবিটার কথা মনে পড়ছিল ওটার সাথে এটা স্ট্রাকচারাল সিমিলারিটি আছে ওখানেও দেখবেন টনি একটা হাতিকে খুঁজতে দিয়ে আসে এবং অ্যাকশন করে ওটা একটা পুরোপুরি স্পেকটাকাল বেসড অ্যাকশন বেসড ছবি ছিল এটা কিন্তু তা নয় এটা একটা ড্রামা বেসড এবং অনেক রিয়েলিস্টিক একটা ছবি আমি সেটা বলছি না যে কপি ইত্যাদি স্ট্রাকচারাল তো সিমিলারিটি হতেই পারে সেটা নয় ওই ছবিটার মধ্যে দেখবেন কতটা ইমোশনাল ডেপথ ছিল ওই ছবিটা ক্লাইম্যাক্সটা একবার আপনার টমিউমের ক্লাইম্যাক্সটা গিয়ে দেখুন বা ওই ছবিটাতে দেখিয়েছিল যে টনি যার সাথে এই হাতিটার সম্পর্কটা সেটাকে দারুণভাবে এস্টাবলিশ করেছিল তাই জন্য যখন সে লড়ছে হাতিটার জন্য খোঁজার জন্য এতটা কোয়েস্টে বেরিয়ে পড়ছে সেটা আমরা আমরা ইমোশনালি ফিল করছি ক্যারেক্টারটার জন্য এখানে এই কুকুরটার সাথে বিক্রম চ্যাটার্জির যে বন্ডিংটা সেটা কিন্তু ডিরেক্টার এস্টাবলিশ করেনি কোনো সিন সেইভাবে নেই যেটা দরকার ছিল কিন্তু জন উইকের মধ্যে ছবিতেও কিন্তু ওই কুকুরটার একটা ইমোশনাল ডেপথ আছে ওর বইয়ের কথা কিন্তু জন উইককে মনে করাই বাড়ির কুকুরটা তাই জন্য কিন্তু সেই অতটা এক্সটেন্ড অব্দি যায় তো সেই জিনিসটাই ছবির মধ্যে মিসিং ছিল ইমোশনাল ডেপ নেই ছবিটার মধ্যে আর ছবিটা ন্যারেটিভটা যত এগোতে থাকে এই ছবিটার মধ্যে কিন্তু কোনো টেনশন বা থ্রিল নেই এই যে একজন একজন করে খুঁজে খুঁজে বার করছে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা সেখানে কিন্তু কোনো টেনশন আমরা ফিল করতে পারছি এবং ছবির মধ্যে কিছু টুইস্ট রাখা হয়েছে যেগুলো কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছিল খুবই প্রেডিক্টেবল ছিল এবং টুইস্টগুলো যখন রিভিল হয় অনেক সময় হয় না যে টুইস্ট আমরা হয়তো বুঝতে পারছি কিন্তু রিভিলেশনটা সময় মজা লাগছে দেখতে সেটাও কিন্তু এখানে হয় না তো সেই জিনিসগুলোতে স্ক্রিন প্লেটা ফেল করেছে আর তৃতীয় যে জিনিসটা আমার নেগেটিভ লেগেছে এই ছবির মধ্যে আমি আগেই বলছিলাম যে ভায়লেন্স এই ছবিটার মধ্যে প্রচুর রয়েছে গোড় রয়েছে যেটা ভালো লেগেছে কিন্তু এই ছবির কিন্তু অ্যাকশন যেটা বলা হচ্ছিল এখানে কিন্তু অ্যাকশনটা অতটা ভালো নয় কিছু জায়গায় ডেফিনেটলি ভালো করা হয়েছে চেষ্টা করা হয়েছে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক কিন্তু কিছু জায়গায় ভালো নয় কিন্তু অ্যাকশনটা কোরিওগ্রাফি সেই লেভেলের হয়নি বা তার বিল্ড আপটা হয়নি যখন একটা খুব সিন ছিল যেটার মধ্যে পোটেন্সিয়াল ছিল ডিরে একটা স্টেজও করেছিল যে পুরো একটা ফগের মধ্যে একটা আইস চেম্বারের মধ্যে মাংস ঝুলছে সেখানে বিক্রম চারিজি কয়েকটা ডগ মাস্ক পরে ঢুকে গেছে কিন্তু সেখানে একটা হটার ট্রিটমেন্টের মতো সিন দরকার ছিল তবে ওটা জমতো ওই ফগটাকে ইউজ করে সেটা প্রথম থেকে কিছুটা আসে কিন্তু তারপরে সিনটা যেন মানে স্টার্টটা শুরু হয় বিল্ড আপটা খুব ভালো হয় বাট তারপরে পে অফটা ভালো হয় না এইটা কিন্তু স্পয়লার নয় কারণ এই সিনটার একটা হিন্ট কিন্তু ট্রেলারের দেওয়া ছিল তাই জন্য আমি এক্সপ্লেন করে বললাম ওই সিনটা কিন্তু একটা আইকনিক সিন হতে পারতো বেশি বাজেট না ইউজ করেও কিন্তু করা যেতে পারতো কিন্তু সেটা কেন অ্যাকশনটা কিন্তু পুরোপুরি পুল অফ হয় না তবে বাংলা সিনেমা বাজেটের খামতি রয়েছে তাই জন্য অ্যাকশানের থেকে বেশি কমপ্লেন করে লাভ নেই তবে এই ছবির অ্যাকশনটা খুব স্ট্যান্ড আউট হয়নি এটা আমার মতে ওভারঅল মি যদি বলি তাহলে পারিয়া হচ্ছে একটা ব্রেভ অ্যাটেম্প মেকারসরা প্রচণ্ড চেষ্টা করেছে যে একটা আউট অফ দ্য বক্স কিছু করা যেটা বাংলাদেশে সচরাচর আমরা দেখতে পাই না তো অবশ্যই এটা আপনারা হলে গিয়ে দেখতে পারেন তবে এটা কিন্তু একটা কমার্শিয়াল ছবি নয় এটা আপনাদেরকে মাইন্ড সেট করেই যেতে হবে এখানে কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু নেই এখানে এই ছবিটার মধ্যে কমেডি ইত্যাদি কিন্তু ওয়ার্ক করে না সেগুলো ভালোভাবে নেই বা এখানে কিন্তু হিরো মোমেন্ট নেই বা ভিলেনের সেরকমভাবে মোমেন্ট নেই জিনিসটার মধ্যে অ্যাম্প আপ জিনিসপত্র নেই মানে ওভার দ্য টপনেসটা একেবারে নেই বা স্লিকনেসটাও নেই এটা কিন্তু খুব রিয়েলিস্টিক একটা ছবি এটাকে বলা যেতে পারে আট হাউস অ্যাকশন মুভি সো দ্যাট ইট ইটকে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই